প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো কিভাবে অল্প সময়ে ম্যাজিকের মাধ্যমে এক লাইনে তুরি মরে আমরা বড় বড় গুণগুলো করে ফেলবো। তো এটা আমার সেকেন্ড ক্লাস, প্রথম ক্লাসে আমি মোটামুটি ধারণা দিছি, আজকে আমি ডিটেলস আলাপ করব। তো চলো আমরা শুরু করি। মনে করো আমি বসালাম 125, তাকে গুণ করবো 112। তো 125 112 যদি আমি উপর নিচে করে গুণ করি অনেক সময় লাগবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, সময় লাগবে। কিন্তু যদি আমি টেকনিক করে ম্যাজিকের মাধ্যমে করি অল্প সময়ে করা যাবে। তো চলো আমরা দেখি কীভাবে। এই যে 125 সংখ্যাটি 100 থেকে কত বড়? 25 বড়, তাই না? বসালাম। এরপরে এই যে 112 সংখ্যাটি 100 থেকে কত বড়? 12। এখন আমরা 112 থেকে হয়তো 25 বিয়োগ করব, যোগ করব 125-এর সাথে, অথবা 12 আমরা যোগ করব। এদিকে করলেও আমার একই হবে, এদিকে করলেও একই হবে। তো 125-এর সাথে যদি আমি 12 যোগ করি হবে 137। এরপরে এখন আমরা এই 25 আর 12 গুণ করব। তো 25-12 গুণ করলে হবে 300। তবে মজার ব্যাপার হলো আমরা তো 300-র মধ্যে 3 ডিজিট, আমরা কখনো এখানে গুণফল 3 ডিজিট বসাতে পারবো না, আমরা সবসময় 2 ডিজিট বসাবো। তো আমাদের লাস্টে 2 জিরো হলো 00 আমি বসালাম। তো এখন 3 কী করব? 3টা ডাবল ডিজিটের আগে যে সংখ্যা তার সাথে আমরা যোগ করে দেব। তো যোগ করলে কত হয়? 137 যোগ 3, তার মানে কি? 140। আর এখানে দুটো শূন্য আছে, আমরা বসিয়ে দিই। এই যে হয়ে গেল, তুরি মেরে গুণটা করে ফেললাম। তো শিক্ষার্থী বিন্দু, তোমরা আশা করি বুঝতে পারছো। তো তোমরা হয়তো বলতে পারো যে এখানে তো 3 ডিজিট, যে 2 ডিজিটওয়ালাগুলো হবে কি না? হ্যাঁ, অবশ্যই হবে। চলো আমরা 2 ডিজিটগুলো প্র্যাকটিস করি। মনে করো একটা সংখ্যা আমি দিলাম 97, হ্যাঁ আরেকটা দিলাম মনে করো আমি 92। আচ্ছা, এখন এই যে 97 সংখ্যাটা 100 থেকে কত কম? 3 কম। আর 92 সংখ্যাটা 100 থেকে কত কম? 8 কম। এখন আমরা এই 92 থেকে হয়তো 3 বিয়োগ করব, অথবা 97 থেকে আমরা 8 বিয়োগ করব, আর বিয়োগ করলে হয় আমার 89, এ বসালাম 89। আমরা হয়তো 97 থেকে 8 বিয়োগ করব, অথবা 92 থেকে 3 বিয়োগ করব, গুণ করলে হয় 89। এরপরে যে কাজটা করব, 3 আটা 24, 3কে 8 দিয়ে গুণ করে দেব, 24 হয়ে যাবে। এই যে আমরা 24টা বসিয়ে দিলাম, এই যে হয়ে গেল, তুরি মেরে আমরা এত বড় একটা গুণ অল্প সময়ে এক লাইনে আমরা করে ফেললাম। তো এই শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আরও একটা প্র্যাকটিস করি। তো শিক্ষার্থীবৃন্দ, বসাচ্ছি আমি আরও একটা সংখ্যা, মনে করো 95 একটা সংখ্যা দিলাম, আর একটা দিলাম বসাই আমরা 89। এখন আমরা দেখব এই 95 সংখ্যাটা 100 থেকে কত কম, এই যে 5 কম, আর 89 সংখ্যাটা 100 থেকে কত কম? 11 কম, এই যে বসালাম 11। এখন আমরা যে কাজটা করব, হয়তো 89 থেকে আমরা 5 বিয়োগ করব, হয়তো বা 95 থেকে 11 বিয়োগ করব, যে কোনো একদিকে করলে হবে। তো আমরা 95 থেকে 11 বিয়োগ করলাম, হবে 84 আমি বসালাম। এরপরে যে কাজটা করব, 5কে 11 দিয়ে গুণ করব, 5 11 55, এই যে হয়ে গেল, তুরি মেরে অঙ্কটা করে ফেললাম। যে কত বড় একটা গুণ এভাবে উপরে নিচে করলে আমাদের হয়তো অনেক সময় লাগবে, আমরা অল্প সময়ে করে ফেললাম। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আরও একটা প্র্যাকটিস করি। এই গুণগুলো আমাদের প্রয়োজন হয় লাখ ক্ষতির অঙ্ক নির্ণয় করতে, পার্সেন্টেজ নির্ণয় করতে, অথবা ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে গিয়ে, তারপরে বিভিন্ন জব পরীক্ষার বাইবা রিটেন পরীক্ষা দিতে গিয়ে অনেক প্রয়োজনে, ব্যক্তিগত কাজও প্রয়োজন হতে পারে। তো অনেক অনেক জায়গায় আমরা যেমন বিভিন্ন পরীক্ষায় ভার্সিটি ভর্তি পরীক্ষা, এগুলোতে ক্যালকুলেটার আমরা ব্যবহার করতে পারি না অথবা দেয় না, তখন এই বড় বড় গুণগুলো অল্প সময়ে তুরি মেরে আমরা ম্যাজিকের মাধ্যমে আমরা করে ফেলতে পারবো। তো আমরা আরেকটা সংখ্যা বসাচ্ছি, মনে করো 88, তাকে গুণ করব 75 দিয়ে। তো এখন দেখব আমরা 88 সংখ্যাটা 100 থেকে কত কম, 88 সংখ্যাটা 100 থেকে 12 কম, এরপরে এই 75 সংখ্যাটা 100 থেকে 25 কম। এখন আমরা যে কাজটা করব,
88 থেকে হয়তো 25 বিয়োগ করব অথবা 75 থেকে 12 বিয়োগ করব তো আমরা এদিকে করি অথবা এদিকে করি যে দিকে করি না কেন একই মান আসবে তো 88 থেকে যদি আমরা 25 বিয়োগ করি হবে যে 63 এরপরে এরপরে যে কাজটা করব 12 কে 25 দিয়ে গুণ করব তো 12 কে 25 দিয়ে গুণ করলে তো আমাদের 300 হবে তো মনে রাখতে হবে মজার ব্যাপার হলো এই 300 এর মধ্যে 3 ডিজিট কিন্তু আমরা এখানে সব সময় বসাবো কয় ডিজিট 2 ডিজিট লাস্টে 2 ডিজিট শূন্য বসিয়ে দিলাম দুটা আর যে 3 আছে এই 3টা এই 3 এর সাথে যোগ করে দেব তাহলে যোগ করলে কত হয় 66 আর এদিকে দুটা শূন্য এই যে হয়ে গেল তুরি মেরে আমরা অঙ্কটা করে ফেললাম তো প্রিয় শিক্ষার্থী চলো আমরা আরও একটা প্র্যাকটিস করি মনে করো 98 হ্যাঁ গুণ 99 তো 98 সংখ্যাটি 100 থেকে কত কম 98 সংখ্যাটা 100 থেকে 2 কম আর 99 সংখ্যাটা 100 থেকে কত কম 1 কম তো এখন আমরা এই 99 থেকে হয়তো 2 বিয়োগ করব অথবা 98 থেকে 1 বিয়োগ করব তো যে দিয়ে করি না কেন মান একই হবে তো 98 থেকে 1 গেলে 97 বসালাম এরপরে কি করব 2 আগে 2 এই 2 কে 2 কে 2 2 আগে 2 গুণ করলে হবে 2 তো এই যে 2 হচ্ছে আমি 2 বসালাম কিন্তু আমাদের জানা আছে এদিকে লাস্টে অবশ্যই গুণফল 2 ডিজিট বসাইতে হবে এটা খেয়াল রাখবা এই যে এই দুটোটার গুণফল লাস্টে বসাবো কয় ডিজিট 2 ডিজিট কিন্তু আমরা তো পাচ্ছি 2 একে 2 2 পাচ্ছি তাহলে এর এই 2 ডিজিট করার জন্য আগে একটা শূন্য বসিয়ে দেব এই যে হয়ে গেল তুরি মেরে অঙ্কটা করে ফেললাম তোমরা আশা করি বুঝতে পারছো তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা এর আগে তো আমরা দেখছি 3 সংখ্যা এবং গুণ 3 সংখ্যা দেখছি তারপর আমরা দেখছি কি 2 সংখ্যা গুণ 2 সংখ্যা এখন আমরা দেখব একদিকে 3 সংখ্যা আরেক দিকে 2 সংখ্যা তো চলো আমরা প্র্যাকটিস করি এভাবে এখন আমরা কীভাবে করি দেখো আমি লিখলাম আমি 104 তাকে গুণ করব 98 দিয়ে আমি বসালাম 98 এখন আমরা দেখব এই 160 সংখ্যাটি 160 সংখ্যাটি 100 থেকে কত বড় 4 বড় আর 98 সংখ্যাটা 100 থেকে কত কম 2 কম তো এই শিক্ষার্থী বিন্দু এখন আমরা এই যে 98 সাথে হয়তো 4 যোগ করব অথবা 104 এর সাথে 104 থেকে 2 বিয়োগ করব দুই দিকে সমান হবে তো 104 থেকে যদি 2 বিয়োগ করি হবে 102 বসালাম এরপরে যে কাজটা করব এই এই জায়গায় যদি একটা প্লাস থাকে আর এর আগে তো আমরা হয়তো এদিকেও মাইনাস পাচ্ছি এদিকেও মাইনাস পাচ্ছি অথবা এদিকেও প্লাস পাচ্ছি এদিকেও প্লাস পাচ্ছি কিন্তু এখানে কিন্তু একটা প্লাস আর একটা মাইনাস তবে মনে রাখতে হবে একটা যদি প্লাসের হয় আর একটা যদি মাইনাসের হয় তাহলে এদিকে আমরা দুইটা শূন্য বসিয়ে দেব আর আর এদিকে কী করব 4 দুগুণে 8 এই সংখ্যা থেকে আমরা 8 মাইনাস করব তো এদিকে এখন আমরা বিয়োগ করব তো বিয়োগ করলে হচ্ছে 10 এই সংখ্যাটা এই জায়গায় এই 10 ধরব অর্থাৎ এই জায়গা থেকে এখানে 1 নিলে 10 হবে 10 থেকে 8 গেলে 2 তো এই সংখ্যাটা বর্তমানে 9 এরপরে এখন এই সংখ্যাটা 1 আছে 1 বসালাম এরপরে এখানে একটা শূন্য তারপরে 1 আছে বসিয়ে দিলাম এই গুণটা আমরা ম্যানুয়ালি হাতে করব তো ওই যে হয়ে গেল আমার 10192 এই যে এত বড় একটা গুণ আমরা অল্প সময়ে তুরি মেরে করে ফেললাম তো চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি এই 3 সংখ্যা আর 2 সংখ্যা তো শিক্ষার্থী বিন্দু আরেকটা আমি প্রশ্ন লিখতেছি আমি মনে করো সংখ্যাটা দিচ্ছি আমি 108 তাকে গুণ করব আমরা 95 দিয়ে আচ্ছা এখন এই 108 সংখ্যাটা 100 থেকে কত বড় 8 বড় আর 95 সংখ্যাটা 100 থেকে 5 ছোট এরপরে আমরা যে কাজটা করব হয়তো 108 থেকে 5 বিয়োগ করব অথবা 95 সাথে 8 যোগ করব যে দিকেই করি না কেন একই হবে তো এই 95 সাথে যদি আমরা 8 যোগ করি হবে 103 103 হবে বসালাম এরপরে শিক্ষার্থী বিন্দু যদি একটা প্লাসের আর একটা সংখ্যা যদি মাইনাসের পাই এক্ষেত্রে আমরা দুটা শূন্য বসিয়ে দিব এবং আর এই 5 আর 40 এই দুটোটার গুণফলটা আমরা বিয়োগ করব তো এখন আমরা ম্যানুয়ালি বিয়োগটা করি শূন্য শূন্য 10 থেকে 4 গেলে 6 এরপরে এই সংখ্যাটা বর্তমানে 2 বসালাম আর 0 আছে বসালাম 1 আছে বসালাম তো হয়ে গেল তুরি মেরে আমরা এত বড় একটা গুণ অল্প সময়ে করে ফেললাম তুই তোমরা আশা করি বুঝতে পারছো
তো শিক্ষার্থী বিন্দু এখানে আমরা 95 থেকে 95 সাথে যদি 8 যোগ করি হয় 103 অথবা 108 থেকে 5 বিয়োগ করলে হয় 103 এরপরে একদিকে প্লাস আর একটা যদি মাইনাস পাই আমরা শেষে দুটো শূন্য বসিয়ে দিব যদি একটা প্লাসের আর একটা মাইনাসের হয় আর তার থেকে এখন এই 5টা 40 40টা আমরা বিয়োগ করব বিয়োগ করলে হয়ে যাচ্ছে আমার आंसर তো তোমরা আশা করি বুঝতে পারছো এরপরে আমরা আরো একটা একই নিয়মের আমরা আরেকটা মেথড আমরা প্র্যাকটিস করি আচ্ছা শিক্ষার্থী বিন্দু আমরা তো এখন দেখতেছি প্রশ্ন করতে পারো যে এই নিয়মটা বুঝলাম আর কোনো বিকল্প নিয়ম আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে চলো আমরা আরেকটা বিকল্প নিয়ম আমরা প্র্যাকটিস করি মনে করো একটা সংখ্যা দিলাম 24 আরেকটা দিলাম 53 এখানে আমরা 3 6 প্রথমত পাশাপাশি গুণ করব পাশাপাশি 3 6 12 12 2 হাতের কত হাতের হলো 1 এরপর আমরা করব ক্রস গুণ এই যে এইভাবে এইভাবে মনে করো 3 2 গুণে 6 4 5 20 তো 6 আর 20 দুটোটা যোগ করব যোগ করলে হয় কত 26 তো 26 আর হাতের এক আছে না 27 এই যে বসিয়ে দিচ্ছি আমি হ্যাঁ 2 2 27 ওই যে হয়ে গেল আমার আরেকটু রিপিট করি মনে করো প্রথমত আমরা পাশাপাশি 3 4 12 12 বসাবো এরপরে আমরা ক্রস গুণ করব ক্রস গুণ তো শিক্ষার্থী বিন্দু এরপরে আমরা একটু রিপিট করি এই যে প্রথমত পাশাপাশি বসাবো 3 4 12 12 2 হাতের কত 1 এরপরে আমরা ক্রস গুণ করে যোগ করব 3 2 গুণে 6 আর 4 5 20 তো 20 আর 6 26 তো হাতের এক ছিল না 26 আর একে 27 তো 27 এর আমি 7 লিখলাম হাতের কত আমার এখন বর্তমানে হাতের হলো 2 তো এরপরে আমরা প্রথমে যেমন পাশাপাশি করছি এরপরে এখনও পাশাপাশি করব 5 2 গুণে 10 তো হাতে 2 আছে না 10 আর 2 12 এই যে হয়ে গেল 1 10 2 12 তো তাহলে তো শিক্ষার্থী বিন্দু আশা করি বুঝতে পারছো এই নিয়মে আমরা আরও একটা অঙ্ক প্র্যাকটিস করব তো শিক্ষার্থী বিন্দু আমরা একই নিয়মে আমরা আরও একটা প্র্যাকটিস করি আমি দিচ্ছি 35 আরেকটা সংখ্যা দিলাম আমি 61 এখন আমরা প্রথমত পাশাপাশি গুণ করব পাশাপাশি 5 একে 5 বসালাম তারপরে আমরা ক্রস গুণ করব এরপরে আবার পাশাপাশি করব প্রথমত পাশাপাশি গুণ তারপরে ক্রস গুণ এরপরে পাশাপাশি গুণ প্রথমত পাশাপাশি 5 একে 5 তারপরে ক্রস গুণ 3 একে 3 আর 5 6 30 তো 30 আর এদিকে 3 ছিল 33 তো 33 এ বসাচ্ছি আমি 3 হাতের আছে কত আমার 3 এখন আমরা ক্রস গুণ শেষ এবার করব কি পাশাপাশি 3 6 18 তো 18 আর হাতে 3 ছিল 21 এই যে বসিয়ে দিলাম হয়ে গেল কি চমক না তবে আমি ওই আগের নিয়মটাই প্রেফার করি এই নিয়মের তুলনায় আগের নিয়মটা আরও অনায়াসে অল্প সময়ে স্পিডে করা যায় তো শিক্ষার্থী বিন্দু চলো আমরা আরও একটা অঙ্ক প্র্যাকটিস করি তো এর আগে আমরা দুই সংখ্যা করলাম তারপরে তিন সংখ্যা দুই সংখ্যা করলাম কিন্তু আমরা তিন সংখ্যা করি নাই তো চলো আমরা এখন প্র্যাকটিস করি তিন সংখ্যা কীভাবে করে তো চলো এই নিয়মটা আমরা এখন প্র্যাকটিস করি তো এই নিয়ম প্র্যাকটিস করার জন্য আমি শুরুতে একটা ডিজাইন আঁকবো আমরা যাতে আমাদের সহজ হয় অঙ্কটা করতে এই অংশটা আমরা ফলো করব মনে করো আমরা প্রথম দেখব প্রথমে আমরা পাশাপাশি করব এরপরে আমরা করব ক্রস গুণ ক্রস গুণ ক্রস গুণের পরে আমরা করব এভাবে এভাবে করব তারপরে আমরা আবার ক্রস গুণ করব তারপরে আমরা পাশাপাশি করব তো চলো আমরা এই নিয়মে প্র্যাকটিস করি হ্যাঁ প্রথমত আমরা বলছি পাশাপাশি পাশাপাশি করব তো পাশাপাশি তিনেকে তিনকে তিন তিন বসালাম এরপরে তারপরে হলো ক্রস গুণ এই যে এভাবে এভাবে ক্রস গুণ করব ক্রস গুণ করে যোগ করব হ্যাঁ তিন দুগুণে ছয় আর এদিকে একে এক তো ছয় আর এক যোগ করলে হবে সাত বসালাম তো ক্রস গুণ আমার শেষ এরপরে করব আমরা এই প্রথমটা আর এখানে শেষটা এখানেও এদিকে শেষটা এ প্রথমটা প্রথমটা শেষটা এখানেও প্রথমটা শেষটা তারপরে মাঝখানেরটা হ্যাঁ করে আমরা যোগ করব হ্যাঁ তাহলে এই যে প্রথমে দুই আর এখানে এক দুই একে দুই আর এদিকে তিন চারে বারো তো বারো আর আর দুই চোদ্দো আর মাঝখানে করব দুই একে দুই তো চোদ্দো আর দুইয়ে ষোলো ষোলো ছয় হাতের হলো
এক। তো এরপরে শিখেছি বিন্দু, তারপরে আমাদের হলো ক্রস গুণ। হাতের এক আছে আমরা মনে রাখব, এই যে দুই দুগুণে চার আর চার একে চার, তো এই দুই দুগুণে চার আর চার একে চার যোগ করলে হবে আট। তো হাতের এক ছিল আমার নয়। এরপরে করব পাশাপাশি, চার দুগুণে আট, এই যে তিন সংখ্যার একটা গুণ আমি তুড়ি মেরে করে ফেললাম। তো শিখেছি বিন্দু তোমরা বুঝতে পারছো। তো আমি আর একটু রিপিট করি। তো আমরা এই ডিজাইন, এই যে উপরে একটা নকশা আঁকলাম, এই নকশাটাই ফলো করব। প্রথমত পাশাপাশি তিন একে তিন অকে তিন, তারপরে আমরা ক্রস গুণ করব, এক একে এক, তিন দুগুণে ছয়, তো ছয় আর এক যোগ করলে হবে সাত। এরপরে আমরা করব এই প্রথমটা লাস্টটা শেষটা প্রথমটা, এভাবে এভাবে করে মাঝখানাটা কী করব, যোগ করব। দুই অক দুই একে দুই, তারপরে তিন ছেড়ে বারো, তো দুই আর বারো যোগ করলে চোদ্দো, তার সাথে কী করবো মাঝখানেরটা আবার গুণ করে যোগ করব, দুই একে দুই, তো চোদ্দো আর দুইয়ে ষোলো, ষোলো ছয় বসালাম, হাতের কত এক। এরপরে শিক্ষার্থী বিন্দু আমরা আবার এখানে ক্রস গুণ করব, দুই দুগুণে চার, চার একে চার, তো চার চার যোগ করলে তো আট হয়, হাতের কাছে নয়, নয় বসিয়ে দিলাম। তারপর লাস্টটা কী করব পাশাপাশি, চার দুগুণে আট, এই যে বসিয়ে দিলাম তুলে মেরে, এত বড় একটা ম্যাথ আমরা হাতে মুখে মুখে আমরা টেকনিক্যালি আমরা করে ফেললাম। তো শিক্ষার্থী বিন্দু তোমরা আশা করি বুঝতে পারছো। তো আমরা লাস্টে আরও একটা অঙ্ক চলো প্র্যাকটিস করি। তো শিক্ষার্থী বিন্দু চলো আমরা আরও একটা প্র্যাকটিস করি, তবে আমরা আগে ওই নকশাটা ফলো করব। প্রথমে আমরা পাশাপাশি করব, তারপরে করব আমরা ক্রস গুণ, এরপরে করব আমরা ক্রস গুণ মতোই অনেকটা ক্রস গুণ দিয়ে মাঝখানে এটা আমরা করব, তারপরে আমরা করব ক্রস গুণ, তারপরে করব পাশাপাশি, এই নকশাটাই ফলো করব আমরা। দেখো প্রথমত আমরা পাশাপাশি করব, তিন চার তিন চার দুগুণে আট, তা আটের আট বসালাম, এরপর আমরা করব ক্রস গুণ, এই দুইকে দুই দিয়ে গুণ, অর্থাৎ এভাবে এবং এভাবে করব, এভাবে এভাবে, দুই দুগুণে চার, তিন ছেড়ে বারো, তো বারো আর এদিকে সাইজ যোগ করলে হবে কত, ষোলো, ষোলো ছয়, হাতের হলো এক, হাতের এক। তো আমরা ক্রস গুণ করলাম। এরপরে স্বীকৃতি বিন্দু আমরা যেটা করব, এই যে এবার এখানকার এখানকার প্রথমটা, এরপরে এখানকার শেষটা, এখানকার শেষটা, এখানকার প্রথমটা, পুরোটা এভাবে এভাবে করে তার সাথে মাঝখানেরটা গুণ করে যোগ করব। তো চলো আমরা করি, পাঁচ দুগুণে দশ আর চার দুগুণে চার, আর এই দুই গুণ করব, চার দুগুণে আট, তো এদিকে দশ ছিল আর এখানে ছিল আট, যোগ করলে আঠারো, আবার এদিকে তিন দুগুণে ছয়, এদিকে তিন দুগুণে ছয়, তো আঠারো আর ছয় যোগ করলে হবে চব্বিশ। হ্যাঁ চব্বিশের সা, হ্যাঁ আমাদের হাতে ছিল কি এক, আমরা আর একটু পিছনে রিপিট করি, চার দুগুণে আট বসালাম, তারপরে এদিকে দুই দুগুণে চার, তিন চারে বারো, দুই দুগুণে চার ছিল, তিন চারে বারো, বারো দুইয়ে চোদ্দো, তো চোদ্দো আমাদের হাতে ছিল এক। তো শিক্ষার্থী বিন্দু আমরা পিছনে একটু রিপিট করি, প্রথমত পাশাপাশি চার দুগুণে আট বসালাম, এরপরে এবার ক্রস গুণ, দুই দুগুণে চার আর তিন ছেড়ে বারো, তো বারো আর সাহায্য করলে হবে ষোলো, তো ষোলো ছয় বসালাম, হাতের হলো আমার এক। এরপরে আমরা এভাবে এভাবে করব, এভাবে এভাবে করে মাঝখানেরটা গুণ করে যোগ করব, পাঁচ দুগুণে দশ, চার দুগুণে আট, তো দশ আর আট যোগ করলে হবে কত, আঠারো, আঠারো, এবার তিন মাঝখানে তিন দুগুণে ছয়, তো আঠারো আর ছয় যোগ করলে হবে চব্বিশ, তো হাতের এক আছে পঁচিশ, পঁচিশের আমি পাঁচ বসাবো, হাতের কত এখন বর্তমানে দুই। এরপরে তো আমরা এরপর আবার এখানে লাস্টে ক্রস গুণ করব, এই যে শেষে আমার আবার ক্রস গুণ, হ্যাঁ ক্রস গুণ করি, তিন পাঁচা পনেরো আর দুই দুগুণে চার, পনেরো আর সাহায্য করলে উনিশ, আর হাতে ছিল আমার দুই, তো উনিশে আর দুইয়ে যোগ করলে হবে একুশ, তো একুশের এক, হাতের হলো আবার কত দুই। এরপরে ক্রস গুণ শেষ, তারপরে আমরা পাশাপাশি করব, পাঁচ দুগুণে দশ, তো দশে আর দুইয়ে বারো, বসিয়ে দিলাম বারো, এই যে হয়ে গেল। জাদুর মাধ্যমে আমরা টেকনিক্যালি খুব দ্রুত আমরা অঙ্কটা করে ফেললাম। তো আশা করি শিক্ষার্থী বিন্দু তোমরা বুঝতে পারছো। তো এই নকশাটা একটু ফলো করবা, প্রথমে আমরা পাশাপাশি, তারপরে ক্রস গুণ, এরপরে এভাবে এভাবে এবং মাঝখানেরটা গুণ করে যোগ করব, তারপরে লাস্টে ক্রস গুণ, এরপরে পাশাপাশি। তো আমরা এই নিয়মটা ফলো করলে অনেক বড় বড় মাল্টিপ্লাইং, অনেক বড় বড় গুণ আমরা অল্প সময়ে করে ফেলব। তো শিক্ষার্থী বিন্দু তোমরা আশা করি বুঝতে পারছো। তো তোমরা আমার চ্যানেলের উপরে চোখ রাখো, প্লিজ প্লিজ, তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ। ওকে, আল্লাহ হাফেজ।